আসসালামু আলাইকুম, শুভ বিকেল, পরন্ত একটা সময়, খুব রোমান্টিক একটা সময়। থ্যাংক ইউ ফার্স্টে ইমনকে জানাই, অ্যান্ড ধন্যবাদ জানাই উপস্থিত যারা আছেন, এবং ধন্যবাদ জানাই আমাদের স্টেজে উপবিষ্ট যারা আছেন, হার্লেডের এক্সিকিউটিভ ডিরেক্টর শিমুল ভাই এবং আমার বন্ধু ইমন, এবং আজকের বিশেষ একজন অতিথি হঠাৎ করে একদম চাঁদের আলোর মতো যুক্ত হয়েছে, ডিএমডি মহোদয় ভাইয়া, সাথে প্রশাসনের যারা আছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ দিতে চাই ইমনকে, এই কারণে আমি চাচ্ছিলাম যে ইমন কিছুটা সময় কথা বলুক, কারণ একটু আগে রোদ ছিল, রোদটা যখন হালকা পড়ে যায়, এখানে সকলেই আছে যে প্রেম করেনি এমন কেউ নেই, তো সেটা আমি শেয়ার করতে চাই। আমি যখন প্রথম সিনেমায় আসি, আসলে ওই রকম সময় আমি এতটা মেকআপ এতটা কিছু বুঝতাম না, বা কোনটা অথেন্টিক, কোনটা ভালো, কোনটা মন্দ, যেটা আমার মনে হয় আমার সেই বয়সী বোনেরা এতটা বোঝেন না। আমরা শুধু কালার দেখতাম যে আচ্ছা এই কালারটা ভালো বা এই মেকআপটা ভালো আমরা ইউজ করব। এই যে আসল নকল অথেন্টিক এই ব্যাপারটা না আসলে ওই সময় কারো মাথায় থাকতো না। আপনারা দেখেছেন আমি কিন্তু সেই মেকআপ বা ওই কসমেটিক্সের রিয়াকশনে আমি উপবিশ্বাস নিজেই কিন্তু পড়ে গিয়েছিলাম। আমার ওই সময় এমন একটা মেকআপ রিয়াক্ট করেছিল যে ফার্স্টে দু তিনটা দানা ফেসে ওঠে, আর আমি যখন প্রচুর কাজ দেখাই আমাকে বলেন যে আমাকে দেশের বাইরে যাওয়ার জন্য, তো আমাদের আস্থাটা ছিল দেশের বাইরে, আদারওয়াইজ নো ওয়ে, কারণ ওইটাই আমাদের ব্যবহার করতে হবে, যেহেতু সিনেমার নায়িকা আমাদেরকে মেকআপ করতেই হয় লাইটিং এর জন্য, আরো অনেক আর্টিস্টদের কালার ব্যালেন্স করার জন্য, সো মেকআপের বিকল্প কিছু হয় না স্ক্রিনের মধ্যে, হয়তো বা ওভার স্ক্রিন আমি এমনি থাকতে পারি। তখন আমাদের দেশের বাইরে যেতে হয়েছিল এবং আমাকে সাধ্যমতো বা আমার বাধ্য আমাকে বাইরে যেতে হয়েছে, তো আমি ভীষণ ভীষণ আনন্দিত গাজীপুরবাসী সহকারে, আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য আমি স্পেশাল ধন্যবাদ জানাতে চাই। হার্লেন্ড গ্রুপ, রিমার গ্রুপের যারা প্রতিষ্ঠাতা, যারা এই কোম্পানিটা প্রতিষ্ঠা করছে, তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আমার মতো এই ডিজাস্টার যেন আর কখনো কোনো বন্দে না হয়। আলহামদুলিল্লাহ, জন্য এত বড় আয়োজন করে আপনাদেরকে দেখে আমাদের নিজ মুখে আপনাদেরকে সেটাই আমরা বলছি যে আমরা সকলেই ব্যবহার করি হার্লেন ডিওয়েকে, কসমেটিক থেকে শুরু করে সব কিছু। সত্যি ভীষণ ভালো লাগছে, আপনারা ইতিমধ্যে ইমনের মুখ থেকে শুনেছেন যে হার্লেনে কত ভালো ভালো মানুষ, যে মানুষদেরকে আমরা আইডল মনে করেন আপনারা, আমিও আইডল মনে করি অফকোর্স, তারা কিন্তু হার্লেনে বিশ্বাসের সাথে আসছে। কেন? কারণ এই জিনিসটা অথেন্টিক, আর যে যে আর্টিস্টগুলো যুক্ত হচ্ছে সেই এক একটা আর্টিস্টের এক একটা ভক্তকুল আছে, এক একটা ভালো লাগার মানুষ আছে, সেই ভালো লাগা মানুষদের কাছে সেই বিশ্বাসের জায়গাটা অর্জনের জন্য তারাও কিন্তু সেই আসল বিষয়টা নিজেরা যুক্ত হয়ে আপনাদের কাছে প্রকাশ করবে, যেমনটা আমি করেছি। আমি কিন্তু বিগত ছয় মাস, যখন হার্লেনসোর এতটা বিস্তৃত হয়নি, তারও ছয় মাস আগে থেকে কিন্তু আমি হার্লেনের সাথে তাদের ফ্যাক্টরিতে গিয়েছি, তাদের প্রোডাক্ট দেখে, সব কিছু দেখে আজকে আমি নিজে সশরীরে জেলায় জেলায় আপনাদের কাছে, আমার ভক্তকুলদের কাছে আমি বহি প্রকাশ করছি যে আপনারা হার্লেনে আসে অথেন্টিক কসমেটিক্স ব্যবহার করেন, এই কারণে, কারণ